হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি হাজির হলাম সুটকির মাথা দিয়ে ভর্তা তৈরির রেসিপি নিয়ে আপনারা যারা কক্সবাজার গিয়েছেন তারা সবাই নিশ্চয়ই সুটকি ভর্তা খেয়েছেন কিন্তু বাসায় এসে সেই সাথে সুটকি ভর্তা আপনারা তৈরি করতে পারেননি কেন মাত্র তিনটি সিক্রেট জিনিস যোগ করলেই আপনাদের সুটকি ভর্তা সেই কক্সবাজারের সাথে সুটকি ভর্তা হয়ে যাবে তো চলুন দেখে নিয়ে যাক কক্সবাজারের স্বাদে সুটকি ভর্তা কীভাবে তৈরি করতে হয় তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমি পরবর্তীতে রেসিপি দেওয়ার সাথে সাথে সেটা নোটিশ আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর দেরি নয় প্রথমে আমি চিংড়ি শুটকির মাথাগুলো আলাদা করে নিয়েছি এবং সেটি ভালো করে বাছাই করে পানিতে ধুয়ে ফেলেছি যাতে মনেগুলো চলে যায় এখন একটি কড়াইতে অল্প পরিমাণ এক টেবিল এক টেবিল চামচ পরিমাণ সরিষের তেল দিয়ে সেখানে আমি চিংড়ির মাথাগুলো হালকা করে ভেজে নিব খুব অল্প তাপে ভেজে নিতে হবে মুচমুচে না হওয়া পর্যন্ত এবং আমি এখন আমার যে তিনটি সিক্রেটের কথা আপনাদেরকে বলেছিলাম প্রথম সিক্রেট এখানে যোগ করবো সেটা হচ্ছে শুকনো মরিচ সুটকি ভর্তায় অবশ্যই শুকনো মরিচ থাকতে হবে অনেকেই এই জিনিসটি মিস করে যান এটি মিস করলে আপনি আপনার ভর্তাটি কখনোই সেই টেস্ট আপনি পাবেন না যে টেস্টটি আপনি মনে মনে চাচ্ছেন তো এই চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাগুলো এবং শুকনো মরিচ আমি ভালো করে অল্প তাপে আমি টেলে নিচ্ছি যাতে এটার কাঁচা ভাবটা চলে যায় এবং এটার পানিটা শুকিয়ে আসে এবং মচ মচে হয়ে যায় কারণ আমি এগুলো পরে গুঁড়ো করে নেব আমার ভাজা প্রায় শেষ হয়ে এসেছে দেখুন কক্সবাজারে সাদে সুটকি বর্তা খেতে না পেরে যে আফসুসটি আমাদের মনে ছিল আজকে সেটা অবশ্যই আর থাকবে না আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে এখন আমি ছুটকির মাথাগুলো একটি ব্ল্যান্ডারে নিয়ে নিলাম আমি এগুলো গ্রাইন্ড করে নেবো এবং গ্রাইন্ড করে নেওয়ার পর সেগুলো এই শুকনো মরিচ সহ একসাথে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করার পর সেগুলো দেখতে ঠিক এরকমই হবে এবং আমি আরেকটি পেঁয়ালায় আমি কাঁচামরিচ নিলাম দুইটি রসুন নিলাম এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি তো চলুন আমি পরবর্তী ধাপে আমরা আমি যাই আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ তেল দিব সেখানে আমি আমার দ্বিতীয় সিক্রেট রেসিপিটি বলব এখন সেটি হচ্ছে যে কাঁচামরিচ এবং রসুন অবশ্যই সরিষার তেলে ভেজে নিতে হবে মনে রাখবেন পেঁয়াজ নয় পেঁয়াজটা কাঁচাই থাকবে কুচি করে কিন্তু রসুন এবং কাঁচামরিচ অবশ্যই তেলে লাল করে নেবেন এটি হচ্ছে সুটকি বর্তার দ্বিতীয় সিক্রেট যেটি আমরা সবাই মিস করি আমরা অনেক সময় পেঁয়াজটাও ভেজে ফেলি অথবা কোনো কিছু না ভেজেই আমাদের ভর্তা বানিয়ে ফেলি আমাদের পেঁয়াজ কুচি করে হয়ে কুচি করে নিয়েছি আমাদের কাঁচামরিচ এবং রসুন আমরা তেলের মধ্যে ভেজে নিয়েছি আমাদের সুটকির মাথাগুলো আমরা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন হচ্ছে মাখার পালা আমরা অল্প একটু লবণ দিব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমরা এখন ভালো করে মেখে নিব প্রথমে লবণের সাথে পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিব নিব আপনার চাইলে চাইলে এরকম একটা গ্লাভস পরে নিতে পারেন গ্লাভস পরলে তাতে হাত জ্বালা করবে না আমি প্রথমে লবণের সাথে পেঁয়াজ ভালো করে কছলিয়ে নিবে একেবারে ভালো করে চিপে চিপে কছলিয়ে কছলিয়ে পেঁয়াজের যে শক্ত যে ভাপ আছে সেটা নরম করে ফেলতে হবে তারপর রসুন এবং কাঁচামরিচটি আমরা কুচি কুচি নিয়ে সেটা পেঁয়াজের সাথে মেঘে ফেলবো খেয়াল রাখবেন সুটকি সুটকির গুঁড়ো কিন্তু এখন মিক্স করা যাওয়া যাবে না আগে কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ ভালো করে কচলিয়ে নিতে হবে যাতে কোনো শক্ত কোনো কিছু সাথে না থাকে এরপর আমরা সুটকির শুটকির গুঁড়োগুলো আমরা কচলিয়ে নিচ্ছি ভালো করে কচলাবেন যত কষলাবেন ততই টেস্ট এবং এই কষলানোর পরে আমি আমার রেসিপির যে তৃতীয় সিক্রেট সেটি এখন আমি দিতে চাচ্ছি আগে ভালো করে কসলিয়ে নেবেন কচলিয়ে কচলিয়ে একেবারে নরম করতে 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 যতটুকু কষলা কষলাতে পারেন কচলিয়ে নেবেন তারপর দিয়ে দিবেন সেই তিন নম্বর ইনগ্রিডিয়েন্টসটি চলুন দেখে সেটা কি যেইটা দেওয়ার সাথে সাথে আপনার এই সুটকি ভর্তার টেস্ট চেঞ্জ হয়ে হয়ে যাবে সেটি হচ্ছে আর কিছু না লেবুর রস এই লেবুর রস আমরা ভর্তাতে মিস করেই যাই আমরা কেউ লেবুর রস দিই না ভর্তাতে হ্যাঁ লেবুর রস দেওয়ার পরে আপনি দেখবেন যারা ব্যবহার করেন তারা তো জানেনি যারা জানেন না তারা আজকে থেকে এই চিংড়ি সুটকি ভর্তায় অবশ্যই লেবুর রস দেবেন তো তিনটে সিক্রেটের কথা আমি বলে দিলাম যে অবশ্যই শুকনো মরিচ দিতে হবে কাঁচামরিচ এবং রসুন তেলে ভেজে নিতে হবে এবং লেবুর রস দিতে হবে এই তিনটি সিক্রেট দিলেই আপনার সুটকি ভর্তা হয়ে যাবে সেই কক্সবাজারে স্বাদের শুটকি ভর্তা আমাদের ভর্তা এখন রেডি তো চলুন আমরা এখন পরিবেশনের দিকে যাই দেখুন দেখি কেমন হয়েছে ওয়াও দেখুন খুব সুন্দর ঘ্রাণ আসছে আমরা অতিরিক্ত কোনো তেল কিন্তু আর দিইনি আমরা ভাজার সময় যে তেল দিয়েছি সেই তেলে আমরা ভেজে নিয়েছি তো এটাই ছিল আজকে আমাদের রেসিপি দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ